দর্শক প্রিয় দর্শক সাপোর্টেড বাই ইভালি প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম করছি আমি মৌসুমী মো আমাদের পুরো আয়োজন সাজানো হয় মূলত একটু ডিফারেন্ট ভাবে যেখানে থাকে প্রিয় মুখ শিরোনামে একটি সেগমেন্ট থাকে প্রিয় বচন প্রিয় দৃশ্যপট এই দিনে দর্শকের ক্যামেরা এবং সেই সঙ্গে পুরো রাজধানী জুড়ে কি কি ঘটে সেই বিষয়গুলো নিয়ে এবং একই সঙ্গে জিটিভির পর্দায় প্রতিদিন কি কি অনুষ্ঠান সম্প্রচারিত হয় সেই আপডেট শুরুতেই আপনাদেরকে নিয়ে যেতে চাই এই দিনে 1409 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1492 খ্রিস্টাব্দে গ্রানাডার মুসলিমদের পতন রানী ইসাবেলা রাজা ফার্নিনান্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে 1757 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার কাছ থেকে কলকাতা দখল করে নেন 1839 খ্রিস্টাব্দে লুই দাগের প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন 1852 খ্রিস্টাব্দে লুই নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন 1890 খ্রিস্টাব্দে সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি নিযুক্ত হন 1905 খ্রিস্টাব্দে রাশিয়া জাপান যুদ্ধ পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্মসমর্পণ করে 1941 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটেনে জার্মানির বিমান হামলা হয় আগামীকাল পুরো ঢাকা জুড়ে কি কি আয়োজন থাকছে এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা 6:30টায় রয়েছে অনুরাগ থিয়েটারের পরিবেশনায় নাটক অবজেকশন ওভাররুলড বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে রয়েছে নাটক মানুষ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে প্রাচ্যনাটের নাটক আলটিমেট মার্কস বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে চলছে কেন্দ্রের নিজস্ব প্রকাশনার বই ও অন্যান্য বিক্রির উৎসব উৎসবটি চলবে 25 জানুয়ারি 2021 পর্যন্ত নতুন বছরে স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্য নিয়ে এসেছে হলিউডের আলোচিত সিনেমা মনস্টার হান্টার সেই সঙ্গে রয়েছে রেসিডেন্ট এভিল ও মর্টাল কমব্যাক দর্শক দেখে নিলাম পুরো রাজধানী জুড়ে আগামীকাল কি কি আয়োজন থাকছে জিটিভি বরাবরই চেষ্টা করে তার দর্শকদের জন্য ভিন্ন ধর্মী কিছু আয়োজন উপহার দিতে আজ জিটিভির পর্দায় কি কি আয়োজন থাকছে আপনাদের জন্য একবার দেখে নেব কি দেখছো অমন করে তোমার চোখের ভেতর বাবুই পাখির বাসার মতো শিল্প বোনা স্বপ্ন জীবনের অমীমাংসিত স্বপ্নের সামনে দাঁড়িয়ে মানুষ কাব্য করে তোমাকে না দেখলে বিশ্বাস হতো না জানো তো শিল্পকে বুঝতে জীবনের অন্তবন্দরে খুঁজতে হয় জীবনের সংস্কৃতি ওই শয়তান মিনাস আমার আকার ইঙ্গিত অনেক বাজে কথা বলিস ও যদি আর একবার এই আমি মাথায় হাত ছুঁয়ে করছি এই তোমার মাথায় হাত ছুঁয়ে করছি দিবা তুমি রাজি হয়ে যাও আমি তোমারে বিয়ে করছি দর্শক দেখে নিলাম আজকে প্রচারিত জিটিভির বিভিন্ন অনুষ্ঠান সমূহ এছাড়াও থাকছে সর্বশেষ আপডেট সংবাদ এবং সিনেমা আগামীকাল জিটিভির পর্দায় কি কি সিনেমা প্রচারিত হবে এক নজরে দেখে নেই কে তুমি ভাই এভাবে অন্যের বিপদে নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়ার মতো মানুষ এই শহরে তো এখন আর নেই মনে পড়ে আমার বাবার মৃত্যুর পর আপনি আমাকে আমার দুটো ছোট ভাই বোনকে আর আমার বুবুকে আপনার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন বাকি সাহেব তুখরকে কিন্তু আমিই তৈরি করেছি সো হোয়াট আই লাভ ইউ তুখর দর্শক আমরা এবার যাচ্ছি প্রিয় মুখের অতিথি আড্ডায় প্রিয় মুখে আমার সঙ্গে মুহূর্তে যিনি আছেন তিনি আমাদের সবার ভীষণ ভালোবাসার মানুষ আর তাকে নিয়ে যদি বলতে হয় মঞ্চ টেলিভিশন এবং চলচ্চিত্র তিন মাধ্যমেরই একজন দক্ষ এবং শক্তিমান অভিনেতা যেই মানুষটি যে কোনো চরিত্রে হাওয়া হয়ে ঢুকে যেতে পারেন এবং মনে হয় যেন এই চরিত্রের জন্যই তিনি জন্মেছেন এবং যে মানুষটি তার অভিনয় স্বীকৃতি স্বরূপ পেয়েছেন প্রায় 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেই সঙ্গে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড এবং যিনি আজকে আমাদের সঙ্গে আছেন যদি আমি আরেকটু খুলে বলি তিনি অজ্ঞাতনামার কিফায়ত উদ্দিন তিনি স্বপ্নজালের আয়নাল গাজী তিনি ফাগুন হাওয়ার চন্দর তিনি গহীন বালুচরের ইসমাইল আমার মনে হয় যে অনেকে আজ করতে পারছেন আমি কার কথা বলছি তিনি আর কেউ নন আমাদের ভীষণ ভালোবাসার মানুষ অভিনেতা এবং সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু স্বাগত জানাচ্ছি আপনাকে কেমন আছেন ধন্যবাদ ভালো আছি এই কথাটা বলা যাবে না আসলে 2020টা তো আমরা পার করছি একেবারেই এটাকে বলা যায় বিশ্বভরা বছর আসলে একদম বেদনার বছর এই বছরে আমরা আমাদের অনেক সারা পৃথিবীতেই সারা পৃথিবীব্যাপী অনেক মানুষ প্রাণ হারিয়েছে
এর মধ্যে আমাদের অনেক আত্মীয় স্বজন, ঠিক তাই, আমাদের বন্ধু, আমাদের অনেক প্রিয় সহকর্মী, দীর্ঘদিন যাদের সঙ্গে কাজ করেছি। আমি ঠিক বোধহয় গত বছরের শেষ একটি নিউজে দেখেছি একটি জাতীয় দৈনিকে, সেখানে এরকম একটি কথা ছিল যে অস্তিত্ব রক্ষার বছর বাংলাদেশ টেলিভিশন নাটকে এবং চলচ্চিত্র নিয়েও একটা ক্যাপশন ছিল। তো সব কিছু মিলিয়ে 2020 সালটা কিন্তু বিশ্বে ভরা বছর, আমরা তারপরেও সেটা পার করেছি। কিন্তু যদি আপনার কাছ থেকে জানতে চাওয়া হয় যে গত বছরটা আসলে কেমন ছিল, প্রাপ্তি অপ্রাপ্তি ভালো মন্দ মিলিয়ে। আসলে প্রাপ্তির বছর বলা যাবে না একেবারেই, এটা আসলে 2020টা সারা পৃথিবীর মানুষের জন্যে একটি খুব কি বলা যায়, এটার সঙ্গে আমি আমাদের একাত্তরের সঙ্গে তুলনা করতে পারি। যে একাত্তরের মার্চ মাস থেকে আমাদের দেশে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার আলবদরদের দ্বারা আমরা যেমন আক্রান্ত হয়েছিলাম, আমরা বিপন্ন হয়েছিলাম, আমরা আবার সেখান থেকে উঠে দাঁড়িয়েছি, আমরা যুদ্ধ করেছি, প্রতিরোধ করেছি, তো আমরা সেটার সঙ্গে যুদ্ধ করছি। আসলে এই যুদ্ধে আমরা অনেককে হারিয়েছি, আমাদের প্রাণপ্রিয় বন্ধুদের হারিয়েছি, আত্মীয় স্বজনদের হারিয়েছি। তো আমি আশাবাদী মানুষ হিসেবে বলতে চাই, আমরা নিশ্চয়ই এই অতিমারী বা মহামারীকে আমরা জয় করতে পারব, অতিক্রম করতে পারব। ঠিক তাই, একদম গত বছরের শেষের দিকটাতে আমরা হারিয়েছি শ্রদ্ধেয় মান্নান হীরাকে হারিয়েছি, আমরা আব্দুল কাদেরকে হারিয়েছি, তার ঠিক আগে শ্রদ্ধেয় আলী জাকেরকে হারিয়েছি, এবং পুরোটা বছর জুড়েই কিন্তু সঙ্গীতাঙ্গনের কথা বললো সেই শ্রদ্ধেয় ইন্দ্র কিশোর, আলাউদ্দিন আলী, আজাদ রহমান, তার আগে গেলে আমাদের জাতীয় অধ্যাপকদেরকে আমি হারিয়েছি, জামিলুর রেজা চৌধুরী স্যার, অধ্যাপক আনিসুজ্জামান স্যার, আরো অনেক গুণী মানুষদের, কামাল লোহানী, কামাল লোহানী, একদম। তো তাদের সঙ্গে তো অনেকের সঙ্গে নানা রকম স্মৃতি আছে, এই মুহূর্তে কাদের স্মৃতির কথা মনে পড়ছে? হ্যাঁ, সবার সঙ্গে কম বেশি স্মৃতি আছে, তবে খুব বেশি যাদের সঙ্গে স্মৃতি আছে যারা আমরা একসঙ্গে কাজ করি, একই অঙ্গনের মানুষ, কাদের ভাইয়ের সঙ্গে অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছি, খুব সজ্জন মানুষ ছিলেন তিনি, আমাদের ছোটলু ভাই, আলী জাকের ভাই, আমাদের শ্রদ্ধা অর্জন, আমাদের আইকন, ওনার মঞ্চের নাটক দেখে আমরা মুগ্ধ হতাম, তার মতো হতে চাইতাম একসময়, তার কাছে বিভিন্ন সময় পরামর্শ চাইতাম, অভিনয় নিয়ে নানান কথাবার্তা বলতাম, সেই মানুষটা নেই। আর একেবারে শেষে যে মানুষটির কথা বলতে চাই, সে হচ্ছে মান্নান হীরা। মান্নান হীরার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের, 38 বছরের। বলা যেতে পারে যে মান্নান হীরা, আমি, আমাদের আরণ্যকের, আমার আরও বন্ধুরা, আমরা সবাই আমাদের শ্রদ্ধেয় মামুন ভাইয়ের ছাত্র, তার সহকর্মী, তার সংগঠনের সদস্য, আমরা একসঙ্গে আসলে বড় হয়েছি বলা যায়, একসঙ্গে বেড়ে উঠেছি। মান্নান হীরা নাটক লিখতো, অভিনয় করতো, আমাদের কত আড্ডা, কত কথা, নাটক নিয়ে কত স্বপ্ন। মাত্র দুদিন আগেও তার সঙ্গে পুলিশ নাট্যদল বলে একটি নাট্যদল আছে, সেই নাট্যদলের সে একজন ডিরেক্টর, এবং আমি সেখানে গিয়েছি, সেখানে তাদের নাটক দেখলাম, নাটক নিয়ে কথা বললাম প্রায় 4-5 ঘন্টা, অনেক কথা, অনেক গল্প বললাম, পরের দিন এসে শুনলাম, টেলিফোনে খবর পেলাম, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। তারপরেও দেখা যায় যে সবকিছু মিলিয়েই জীবন এগিয়ে যেতে হয়। হ্যাঁ, এগিয়ে যেতে হয়, স্মৃতি, সেই সমস্ত দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হয়, নতুন পরিকল্পনার অংশ। একটু জানবো, আমি শুনেছি যে সরকারি অনুদানের যে চলচ্চিত্রগুলো, বেশিরভাগ চলচ্চিত্রেই আপনার ডাক পড়ছে, এবং এটা খুব স্বাভাবিক। আমরা জানি যে এখন যত চলচ্চিত্রই আমরা দেখি সেখানে আপনাকে পাই, ভালো নাটকগুলোতে আপনাকে পাই, এবং আপনি দর্শক মনে সেই জায়গাটা করে নিয়েছেন দীর্ঘদিন যাবৎ, সেই প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, চলচ্চিত্রে বিশেষ করে মনপুরা কথা যদি বলি, আমরা তো আসলে মঞ্চ নাটকের বা অনেকে বলে আমরা মিডিয়ার শিল্পী বা থিয়েটারের শিল্পী বা নাট্যকর্মী, তো মনপুরা ছবি করার পর থেকে বাংলা চলচ্চিত্রে আমাদের এক ধরনের একটি জায়গা তৈরি হয়, বিশেষ করে একদম বাণিজ্যের জায়গা থেকেও। আবার যারা একটু অন্য ধরনের মুভি করেন, প্যারালাল মুভি করেন বা ইন্ডিপেন্ডেন্ট মুভি করেন, বিকল্প ধারার মুভি করেন, আবার সেখানেও আমাদের এক ধরনের জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে তার পরবর্তীতে, যেমন যদি বলি যে স্বপ্নডানায় বা অজ্ঞাতনামা, হালদা, তারপর হচ্ছে স্বপ্নজাল, ওখানে তো আমি তো নিজেও আপনার আয়নাল গাজীকে দেখে আমি গালি দিয়েছি যে খুবই খারাপ লোক আয়নাল গাজী। তো এই ছবিগুলোতে করার পরে একটা অন্য জায়গাও তৈরি হয়েছে, তো সেই জায়গা থেকে আমরা একটা দৌড় শুরুও করেছিলাম, হাঁটতে হাঁটতে আমরা একটা দৌড়ও দেওয়া শুরু করেছিলাম, কিন্তু সেটা করোনার কারণে থেমে গেছে। যেমন আমার অনেকগুলো কাজ, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটির কথা বলবো, যে বঙ্গবন্ধুকে নিয়ে যে বায়োপিকটা, শ্যাম বেনেগল, সেটা কিন্তু গত বছরে শুরু হওয়ার কথা ছিল, একদম যেদিন শুরু হবে আর কি,
তার সাত দিন আগের থেকে সবকিছু লকডাউন এবং সেখানে খন্দকার মোস্তাকের চরিত্রে আপনি অভিনয় করবেন। এছাড়াও যেমন গিয়াসুদ্দিন সেলিমের আর একটা ছবি করেছি পাপপুণ্য, সাব্বির মীর সাব্বিরের একটা ছবি করলাম রাত জাগা ফুল, তারপরে রাজীবের একটা ছবি করছি উড়াল, এগুলো সবগুলো ছবি প্রায় শেষের দিকে ছিল যেগুলো আমরা 21 সালে পাবো। আমরা আমরা 20 সালে এগুলো পেতাম, কিন্তু করোনার কারণে সে 20 সালে এগুলোকেও পুরস্কার পেয়েছি যেটা, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, অগণিত ভালোবাসা এবং কান্না একই সঙ্গে। আমার একটু জানতে চাওয়া, মানে গিয়াসুদ্দিন সেলিমের সঙ্গে আপনার যে জুটি, সেই মনপুরা থেকে বলি বা শুরু তো আসলে নাটক দিয়ে, তার সঙ্গে যদি ভুল না করি সেই মনপুরা, এরপর হচ্ছে স্বপ্নজাল, তারপর পাপপুণ্য, আমি এরকম শুনেছি যে তার সঙ্গে যারা কাজ করেন, তার যারা মানে সহযোগী ডিওপি থেকে শুরু করে প্রত্যেকে, তারাও নাকি তার কোনো স্ক্রিপ্ট দেখলে বলেন যে এই চরিত্রটা বাবু ভাইয়ের জন্য, এই চরিত্রটা বাবু ভাইয়ের জন্য, মানে কি মানুষের ভালোবাসা গুলো আসলে কিভাবে এতটা কোরআন শুরু করেছি। আসলে পাপপুণ্য দেশ গিয়াসুদ্দিন সেলিমের একটা নাটক ছিল পাপপুণ্য। আচ্ছা, মানে সেম নামে? হ্যাঁ সেম নামে। ওকে, কিন্তু গল্পটা একদম অন্য গল্প, এটা মুক্তিযুদ্ধের একটি নাটক। তো সেই জায়গা থেকেই আসলে আমাদের জায়গাটা তৈরি হয়েছে। তো এভাবেই গিয়াসুদ্দিন সেলিম থেকে শুরু করেই কিন্তু পরবর্তীতে বলা যায় যে যারা ওই সময় নাটকের সঙ্গে যুক্ত ছিল, যেমন অমিতাভ রেজা বা মুস্তফা সরওয়ার ফারুকী, এরকম অনেকে, তারা কিন্তু পরবর্তীতে চলচ্চিত্র বানানো শুরু করেছে এবং এদের অনেকের চলচ্চিত্রের সঙ্গে কিন্তু আমি কাজ করেছি, সরোয়ারের সঙ্গে কাজ করেছি, এবং প্রত্যেকে কিন্তু নতুন ভাবনা নিয়েই, এবং এদের প্রত্যেকেরই বিশ্বের যে চলচ্চিত্র হয় বিভিন্ন দেশে, সেই চলচ্চিত্র দেখা আছে, পড়া আছে, শোনা আছে, তো সেই জায়গা থেকেই কিন্তু তারা প্রত্যেকে একটা নতুন দৃষ্টি নিয়ে, হ্যাঁ নতুন যা চোখ নিয়ে কিন্তু তারা চলচ্চিত্র করা শুরু করেছে। এবং আমি সৌভাগ্যবান যেদের অনেকের সঙ্গে আমার চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়েছে, এবং আরো নতুন ছেলে পেলের আসছে। 1975 অ্যান আনটোল্ড স্টোরি, এটিতেও আপনি কাজ করেছেন এবং সেখানেও বোধহয় খন্দকার মোস্তাকের চরিত্রে কাজ করার কথা ছিল, কিন্তু আপনি না করে দিয়েছেন যে আমি করব না, এবং পরে চরিত্রে দুইটি সেখানে একটি গানে আপনি প্লেব্যাকও করেছেন এবং বায়োস্কোপওয়ালার চরিত্রে আমরা আপনাকে দেখেছি। হ্যাঁ, এই চলচ্চিত্রে আসলে আমার অভিনয় করার ইচ্ছা ছিল না মূলত দুটি কারণে। একটি কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন, যেহেতু আমি শ্যাম বেনেগালের ওই চলচ্চিত্রে অভিনয় করছি, সুতরাং একই ধরনের চরিত্রে আমি আরেক জায়গায় করতে চাচ্ছিলাম না, আর এক কারণে করতে চাচ্ছিলাম না, উনি যখন অভিনয় এই চলচ্চিত্রের শুটিং করছিলেন তখন করোনা এবং লকডাউন ছিল, তো সে কারণে আমি বিরতি চাইনি বাসা থেকে। তো পরে ডিরেক্টর রনি আমাকে বললেন যে আমার চলচ্চিত্রের জন্য একটি গান আপনাকে গায়ে দিতে, তা আমি চিন্তা করলাম যে গান গাইতে তো খুব বেশি সময় লাগবে না, হয়তো স্টুডিওতে গেলে 2-3 ঘন্টার কাজ। তো এই গানটি করার পরে ডিরেক্টর এবং প্রডিউসার দুজনেই বলে যে না, এইটাকে এই চরিত্রটি জাল দিপে যাবে আর কি, সেই চরিত্রটিকেও আপনার অভিনয় করতে হবে। ঠিক যেখানে সে বঙ্গবন্ধুকে নিয়ে বর্ণনা করছে একদম শিশুকাল থেকে 75 পর্যন্ত, তো সেই গানটি করেছি, পরে আমি ওই জায়গাটিতে অভিনয় করেছি। একটু জানতে চাই, 91 থেকে 2021 30 বছরে পর্দায় অভিনয়ের জীবন আপনার, কিন্তু যদি মঞ্চের কথা ধরি আরো অনেক বছর, প্রায় 42 বছর পার হয়ে গেছে, বয়সটা বলে ফেলি, 2020-এর আগস্টে বয়স হয়েছে 60 বছর যদি ভুল না হয়। তো জীবনের বেশিরভাগটাই তো ব্যয় করলেন অভিনয় জীবনে, প্রাপ্তির জায়গাটা, প্রাপ্তির খাতায় কি মনে হয় যে পূর্ণতা কতটা? প্রাপ্তির জায়গাটা সবচেয়ে বড় পূর্ণতা যেটা, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের যে আমার অভিনয় যে মানুষ নিয়েছে, পছন্দ করেছে বা করে, আমার অভিনয় দেখতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে আমার বড় প্রাপ্তি এবং আমার স্বস্তির জায়গা অভিনেতা হিসাবে। আর পুরস্কারের কথা যদি বলেন, পুরস্কারটাকে যদিও আমি শিল্পের মানদণ্ড বা কাজের মানদণ্ড ওইভাবে মনে করি না, কিন্তু এটা তো একটা স্বীকৃতি, আসলে বড় স্বীকৃতি, অবশ্যই। তো সেটা রাষ্ট্রীয় পুরস্কার যখন হয় বা জাতীয় পুরস্কার যখন হয়, সেটা তো নিঃসন্দেহে অনেক আনন্দের এবং দায়িত্ব অনেক বেড়ে যায়, অনুপ্রেরণা হয়, আমরা অনুপ্রাণিত হই, উৎসাহিত হই। এই পাওয়ার ফলে যেটা হয়েছে যে আমার আমি আরো দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি, মঞ্চে নিয়মিত হওয়া বা মঞ্চের দিকে আবার একটু ঝোঁকা, একটু সময় দেওয়ার কি সম্ভাবনা আছে কিনা? মঞ্চের দিকে আমি আসলে ঝুঁকেই আছি, কিন্তু মঞ্চতে আসলে সময়টা দিতে পারছি না, এটা এর বাস্তবতা হচ্ছে যে যে মঞ্চে এত বেশি সময় দিতে হয়, বিশেষ করে একটি নতুন নাটক যখন আমরা নির্মাণ করি, মঞ্চস্থ করার জন্য প্রস্তুত করি, এটা 3-4 মাস রিহার্সেল করতে হয়,
আমি যেহেতু টেলিভিশনে এবং চলচ্চিত্রে এবং আমি রেডিওতেও কাজ করি, তো এই সমস্ত জায়গায় যেহেতু আমি কাজ করি, তো আমার পক্ষে টানা তিন চার মাস একবারে দেওয়া সম্ভব সম্ভব হয় না। কিন্তু মঞ্চ তো আমার জন্মস্থান, এখানে আমি জন্মেছি, এখানে আমি বড় হয়েছি, এখানে আমি বেড়ে উঠেছি, তো আমার জন্মস্থানকে তো আমি ভুলতে পারবো না। তো ওই মঞ্চ দেখলে মনে হয় যে এই মঞ্চটা তো আমার, এখানে আমার জায়গা। একটু সঙ্গীত নিয়ে ছোট্ট করে জানবো, যেহেতু আমরা দেখেছি মনপুরার সঙ্গীত, মানে মনপুরা চলচ্চিত্রে গান করতে গিয়ে প্রথম আপনার সঙ্গীতের যাত্রা শুরু অ্যাজ এ সিঙ্গার হিসেবে, এবং সেখানে নিথুয়া পাথরের সবার ভীষণ পছন্দের গান, এরপর ইন্দুবালা পেয়েছি আমি, এরপর একটা মিক্সড অ্যালবামে কাজ করা হয়েছে, কিন্তু তারপর আর কোনো গান নেই। তো দর্শকরা কিন্তু গান চায় আপনার কাছ থেকে, সঙ্গীতে কেন আপনাকে আমরা পাচ্ছি? গান যে করি না একেবারে তা না, যেমন চলচ্চিত্রের কথা বল বা হুমায়ুন আহমেদ সাহেবের ঘেটু পুত্র কমলাতে অনেকগুলো গান করেছি, পরেও আরেকটি চলচ্চিত্রে কাজ করেছি, কিন্তু আমি আসলে কিন্তু গায়ক না। আপনি যে গায়ক বললেন, আমি বলতে চেয়েছিলাম যে ওই বিশেষণটি আমার সঙ্গে দেওয়ার দরকার নেই। আমি আসলে গানের যতটুকু চর্চা করেছি বা এখনও যতটুকু করি, সেটা আসলে অভিনয়ের জন্য। একেবারে মানে শেষ প্রশ্নে যাব, আপনাকে যদি বলতে বলি যে আপনার অভিনয় নিয়ে এই পর্যায়ে এসে যেখানে এত জনপ্রিয়, আপনি এত ভালোবাসা পাচ্ছেন মানুষের পুরো দেশব্যাপী এবং দেশের বাইরেও প্রশংসা কুড়াচ্ছেন যে চলচ্চিত্রগুলো বাইরে প্রদর্শিত হচ্ছে, আপনি কতটা পরিতৃপ্ত নিজেকে নিয়ে? না, এখানে তৃপ্তির কোনো বিষয় নেই, তবে আস্থার বিষয় আছে, হ্যাঁ, যে আমি কনফিডেন্ট কিনা। তো সেই জায়গা থেকে বলতে পারি যে আমি অতটুকু আস্থা আমার আছে যে আমি একটি চরিত্রে অভিনয় করার ঢোকার চেষ্টা করতে পারি আর কি। কতটুকু আমি সফল হই সেটা দর্শকরা বিচার করবে, কিন্তু আমি সেখানে যাওয়ার চেষ্টাটা করি এবং সেটা আস্থার সাথে যাওয়ার চেষ্টা করি। আর তৃপ্তির কথা যদি বলেন, কোনো শিল্পী আসলে তৃপ্ত হয় না। আমি এক জীবনে কি মানুষের পক্ষে সব কাজ করা সম্ভব বা সব জায়গায় পৌঁছানো সম্ভব? এবং আমি বিশ্বাস করি যে প্রতিটি মানুষেরই সীমাবদ্ধতা আছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেবার জন্য, এবং একটি অনুরোধ তো রাখতেই হবে কারণ এটা সকলের চাওয়া। আর যতবার আপনার সঙ্গে আমার দেখা হয়েছে এরকম ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য হয়েছে, প্রতিবার এই অনুরোধ করেছি, দু লাইন গান আমাদেরকে শোনাতে হবে। নিশ্চয়ই, মনপুরার কথাই যখন বারবার আসে এবং মনপুরাই যেহেতু আমাকে এই পরিচয়ে পরিচিত করেছে, তো মনপুরার গানটা দিয়েই করি। কেহ লইল আতর চন্দন, কেহ লইল জল, কেহ লইল বাঁশের বোঝা, কেহ লইল পরিরে সোনাই, হায় হায় রে সোনাই, হায় হায় রে, হায় হায় রে সোনাই, হায় হায় রে। ফুল কান্দে পাখি কান্দে, কান্দে গাঙের পার, কান্দিরা কান তিরা হইল, হইল যারে যাহার সোনাই, হায় হায় রে সোনাই, হায় হায় রে, হায় হায় রে সোনাই, হায় হায় রে। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। গান শুনতে শুনতে আপনার চোখ ছলছল করছিল, আমারও কেমন যেন চোখ ছলছল করে আসছিল। এটাই আসলে ভালোবাসা, আবেগ দিয়ে প্রাণ দিয়ে গাওয়া। অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এবং আরও অনেক ভালো ভালো কাজ আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, যারা আমাদের দেখছেন আমাদের দর্শকরা সবাই ভালো থাকবে, দেশের মানুষ সবাই ভালো থাকবে, বিশ্বব্যাপী সবাই ভালো থাকবে, সেই কামনাই করি। বাবু ভাই, প্রতি পর্বে আমাদের একটি সেগমেন্ট থাকে যেখানে দর্শকের ক্যামেরায় তারা একটি ভিডিও ধারণ করে আমাদেরকে পাঠায়, সেখান থেকে আমরা সেরা ভিডিওটি নির্বাচন করে দেন সেটা আমরা স্ক্রিনে দেখাই। তো আজকে নির্বাচনের কাজটা আপনাকে করতে হবে, বেশ কয়েকটি ভিডিও আছে, একটু যদি আপনি দেখে দেন। এটা তো একটা কঠিন কাজ, অবশ্যই বিচার করা তো কঠিন কাজ। হ্যাঁ, সবগুলোই ভালো, তো ভালোর মধ্যে তো একটু বেশি ভালো থাকে, সেরাদের মধ্যে সেরা। তো
এই ভিডিওটি আমার কাছে মনে হচ্ছে বেশ যথেষ্ট ভালো। থ্যাংক ইউ বাবু ভাই, অনেক কৃতজ্ঞতা। আবার একটু কষ্ট বেশি দিয়ে ফেললাম দর্শক, যে ভিডিওটি আজকে সেরা হয়েছে। চলুন দেখে নিই স্ক্রিনে ভিডিওটি। দর্শক, আপনারা চাইলে আপনাদের নিজস্ব মোবাইল দিয়ে ধারণকৃত কোনো ভিডিও ছবি কিংবা চারপাশে ঘটে যাওয়া কোনো মজার ঘটনা ভিডিও ধারণ করে আমাদেরকে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক প্রিয় দর্শক, জি টিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000, ফোন 8391021 থেকে 25 পর্যন্ত। এছাড়া ইমেল করতে পারেন program@gazetv.com। দর্শক, প্রিয় দর্শক, সাপোর্টেড বাই ইভালি আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মৌসুমী মৌ। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব একজন প্রিয় মুখকে সঙ্গে নিয়ে, সেই সঙ্গে সকল ধরনের আপডেট নিয়ে। আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবসময় জিটিভির সঙ্গে থাকবেন।